অবৈধ জুয়ার আসর বন্ধ করতে গিয়ে সমাজ বিরোধীদের হাতে আক্রান্ত খোদ গ্রাম পঞ্চায়েত সদস্য গুরুতর আহত অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন সেই পঞ্চায়েত সদস্য গ্রাম পঞ্চায়েত সদস্যকে আক্রান্তের প্রতিবাদে ওখরাবাড়ি বাজারে দিনহাটা গীতালদহ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর ঘটনাটি ঘটেছে দিনহাটা এক নম্বর ব্লকের ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের কাউরাই গ্রামে আন্দোলনরত গ্রামবাসীদের অভিযোগ গতকাল রাতে গ্রামের পার্শ্ববর্তী এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে বসেছিল জুয়ার আসর আর সেই খবর পেয়ে সেই জুয়ার আসল বন্ধ করতে যায় স্থানীয় পঞ্চায়েত সদস্য কুদ্দুস রহমান আর সেখানে জুয়ার আসর আয়োজনকারী সমাজবিরোধীরা তাকে মাটিতে ফেলে কাঁচা বাঁশ নিয়ে বেধরক পেটায় আর তারপরেই তাকে গুরুতর আহত অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন গ্রামবাসীর জানায় ঘটনা প্রায় একদিন হয়ে গেল পুলিশ এখনো সেই সমাজ বিরোধীদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে পারেনি আর তার জন্যই আজ ওখরাবাড়ি বাজারে তারা পথ অবরোধ করেছে তাদের দাবি পুলিশ যতক্ষণ না পর্যন্ত অপরাধীদের গ্রেপ্তার করবে ততক্ষণ তাদের এই আন্দোলন চলবে এদিকে ভরা সন্ধ্যায় পথ অবরোধকে কেন্দ্র করে মুহূর্তেই যানজট সৃষ্টি হয় গীতালদ দিনহাটা রাজ্য সড়কে কি হয়েছে কাউর জুবিয়া খেলার পারমিশনটা কায় দিছে খেলার পারমিশনটা কায় দিছে আপনারা পদ অবরোধ কেন করছেন পদ অবরোধ আমরা এই কারণেই করছি আমার কথাটা শুনেন কাউরে ঘুমিয়ে খেলার পারমিশন দিছে আমার সুস্থ পরিবার সুস্থ পরিবার আমরা সুস্থ আছি জুবে খেলার পারমিশন দিছে জুবে খেলার পারমিশন বেটা ভাস্তিয়া ভাই সবাই যাবা নিছে জুবে খেলবার এখন জুবে খেলার ওখানে আমার পঞ্চায়েতও গেছে আমার পঞ্চায়েত ডাকে নিয়ে যায় ঘুমেও ডাং পায় অশিদুল মাসি বলে পঞ্চায়েতের নাম কি পঞ্চায়েতের নাম কুদ্দুস রহমান আমরা পঞ্চায়েত গেছে জুয়ে খেলাটা বাড়া করতে বন্ধ করতে যে জুয়ে খেলাটা চলবে না যখন জুয়ে খেলা বন্ধ করে গেছে তখন পঞ্চায়েতের মার পিছনে কি নাম আপনার আমার নাম গোপুর মিয়া বাড়ি কোথায় বাড়ি দুঃখে বলা আমি তো ওই জায়গায় যাইনি আমি তো বাড়িতে ছিলাম কালকে কালকে দশ সাড়ে দশটার সময় আমার এখানে ফোন এসেছিল যে তোমার গ্রামের বন্ধে মারপিট করছে কোথায় এই যে কাউরেই একটা গ্রাম পাল কাটা জায়গার নাম আছে ওখানে নাকি বিচিত্র অনুষ্ঠান হবার লাগছে ওখানে জুবে বসছে ওখানে আমার গ্রামের গন্দা দিয়ে বাঁধা করে দিচ্ছে যে জুবেগুলো খেলার না ছেলে পেলে বাঁধা করছে এই বাঁধা করার পরে ওখানকার কোন লোক এখন মারছে মাছ পিটছে সেই মাছ পিট করছে পাঁচটা মাছ ঠিক এই মুহূর্তে পঞ্চায়েত কোথায় রয়েছে এখন একটা হাসপাতালে আছে পঞ্চায়েতের নাম কুসকুস কোন কত নম্বর বুথের পঞ্চায়েত দুশো ছয় আঠারো সংসদ কালকে রাত্রিবেলা আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন গোবরা ছাড়া বাসন্তী টয়েজ অ্যান্ড গিফট এবার পুজোই নিয়ে এসেছে খুচরো ব্যবসায়ীদের জন্য বিশেষ সুযোগ এখানে সুলভ মূল্যে বাচ্চাদের খেলনা এবং বিভিন্ন অনুষ্ঠানের আকর্ষণীয় উপহার সামগ্রী সুলভ মূল্যেই পাইকারি বিক্রয় করা হয় পাইকারি খেলনা সামগ্রী সুলভ মূল্যে পেতে চলে আসুন গোবরা ছাড়ার একমাত্র পাইকারি খেলনা ও গিফট বিক্রেতা বাসন্তী টয়েজ অ্যান্ড গিফটসে তাই আজই যোগাযোগ করুন নাইন নাইন জিরো সেভেন জিরো টু সিক্স থ্রি সিক্স ওয়ান অথবা সেভেন জিরো টু নাইন এইট ফাইভ ওয়ান সেভেন এইট সেভেন এই নম্বরে